সৌদিতে ভিসা ও আকামা নিয়ে নতুন ঘোষণা দিলেন সৌদি বাদশাহ সালমান করোনা ভাইরাসের আক্রমণের আগে যে সকল প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছিলেন সেই সকল প্রবাসীদের ইকামা এবং ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়েছে সৌদি আরব করোনা পরিস্থিতিতে যেসব প্রবাসীরা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং ইকামা মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের ভিসা এবং ইকামার মেয়াদ তিন মাস বৃদ্ধির ঘোষণা দিয়েছেন স্বয়ং বাদশা সালমান ছুটিতে থাকা প্রবাসীদের ইকামার মেয়াদ তিন মাস বাড়াল সৌদি আরব যার ফলে মেয়াদ শেষ হলেও চিন্তা নেই দেশ ছুটিতে থাকা প্রবাসীদের রবিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি মারফত জানায় যে মেয়াদ উত্তীর্ণ ইকামা ও ভিসার মেয়াদ রকম জরিমানা ছাড়াই ফিতে আরও তিন মাসের জন্য বাড়ানো হল এবং পরবর্তীতে যাদের ইকামা এক্সপায়ার হবে তাদের ইকামার মেয়াদও তিন মাসের জন্য বেড়ে যাবে মূলত করোনাভাইরাস মহামারীতে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের উপর করোনার প্রভাব কমাতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরে অবস্থান করা প্রবাসীদের ইকামার মেয়াদও দ্বিতীয় দফায় তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান গত দুই জুলাই বৃহস্পতিবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বেসরকারি খাতে করোনা ভাইরাস মহামারীর প্রভাব হ্রাস করতে বেশ কয়েকটি সরকারি উদ্যোগ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন নতুন যে ঘোষণা বাদশাহ সালমান দিয়েছেন সেগুলো হলো এক সৌদি আরবের অভ্যন্তরে বিদেশি নাগরিকগণ দ্বিতীয়বারের মতো আরও তিন মাসের ইকামা নবায়নের সুযোগ পাবে কোনো প্রকার ফি ছাড়া দুই যে সকল ব্যক্তি ফাইনাল এক্সিট লাগিয়ে এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় তাদেরকে আরও তিন মাস বৈধভাবে থাকার সুযোগ দিয়েছে তিন ছুটিতে থাকা বিদেশি নাগরিকদের ইকামা শেষ হয়েছে অথবা হবে সে সকল ব্যক্তিদের আরও তিন মাসের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হবে কোনো প্রকার জরিমানা ছাড়া চার সৌদি আরবের বাইরে থাকা যে সকল বিদেশি নাগরিকদের ছুটি শেষ হয়ে গিয়েছে অথবা যাদের শেষ হবে তাদেরকে আরও তিন মাসের বাড়তি ছুটি দেওয়া হবে এক্ষেত্রে কোনো প্রকার জরিমানা আসবে না পাঁচ আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় যারা এখনও সৌদি আরব ত্যাগ করতে পারেনি তাদের ছুটি পুনরায় তামদিত করতে পারবে এক্ষেত্রে কোনো জরিমানা আসবে না ছয় ভিজিট ভিসায় আটকে পড়া বিদেশি নাগরিকগণ আরও তিন মাস বৈধভাবে থাকার সুযোগ পাবে এক্ষেত্রে কোনো সরকারি ফি প্রয়োজন হবে না উল্লেখ্য ইকামার মেয়াদ বিনামূল্যে তিন মাস বৃদ্ধি পাওয়াতে বাংলাদেশি প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবেন করোনা শুরুতে অনেকেই দেশে এসে আটকা পড়েছিলেন আবার অনেকের ইকামার মেয়াদ শেষ দিকে থাকায় দুশ্চিন্তায় ছিলেন তারা এই ঘোষণার ফলে এসব প্রবাসীরা নিশ্চিত হতে পারবেন